वेलकम बैक टू द वीडियो गाइस कैमन आज के बर्धमान स्टेशन थे ब्लॉग स्टार्ट कर आशा करी और जो नीचे एक नम्बर स्टेशन दाड़ी आखिर ही जस्ट ट्रेन ढुकल आज के ट्रेन मैंने अनेक लेट आज के प्राय आध घंटा थे बेसि लेट हो गए आपात हमारे सब प्रोजेक्ट जरा टीमे आा अलमोस्ट अने चले आई दूजने लेट आ चलो एखन के कलेज जावा जा तर शुरू हो प्रोजेक्टर क्या आज के हमारे कलेजे मैंने क्लस आंतु मे भी क्लसट करब ना प्रोजेक्टर क्याटाई मेनलि प्रायोरिटी देव आज অফিশিয়ালি লাস্ট ক্লাস যত জানি বা হতে পারে আর একটা ক্লাস হবে খারাপ লাগছে এখন শেষ ক্লাসগুলো করতে পারছি না প্রিন্ট তো করিয়েছি কিন্তু এখনও তো অ্যাকাউন্ট সেকশন অফিস স্টক করেনি তো দেখা যাক একটু বসি এখানে তারপর আবার যাবো আধ ঘন্টা পর আজকে এই লাগে করছি চেপে যা ওটার উপরে বুঝলি তারপর আলো পাবি अरे नील के बाहर थी मेरा देखे ना ना तर से आगे दिन जो प्रोजेक्ट देख तो एक्सिक्यूट है नी। तो एबार सब ठीक भावे कनेक्ट करार पर एबार देखा होच्छे जे कोडटा रान होय किना अपलोड होय गेछे एबार लाइट कोई जलछे टेंस की करबा एकटा तो डिफल्टे जलबे ताई ना एतो कोन उपरे छिलाम रेजल्टे काजटा करेछिलाम तो आबार एकटा प्रब्लेम आछे रेजिस्ट्रेशन आर जेरक्सटा चाइ तो आज रेजिस्ट्रेशन आनेनि आरो एकदिन जिनिसटा होलो আপলোড হয়নি নাকি ওটা তোরা ডাউনলোডই করিস নি তোরা কি প্রজেক্ট করছিস এবারে প্রজেক্ট কি করে ছেড়ে দিছিস পড়া প্রজেক্ট করছিস এবারে বল বল প্রজেক্ট করছিস আমি জানি না আমি প্রজেক্ট আমার একদিন কথা বলে একদিন লজ্জা করে দেখ কোন মেয়ে যদি পছন্দ দেখো ভাই এই সিঙ্গেল আছে কিন্তু একটা ভালো মেয়ে চাই কোডার কোডার মেয়ে চাই কোডার মানে যে কোড জানবে তার সাথে একমাত্র করবে কিন্তু তারে কেউ ইন্টারভিউ নেবে দেখবে যে উপসের কনসেপ্ট ক্লিয়ার আছে তো এটা হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশনের ল্যাবটা তো এদিকে সব কম্পিউটারসগুলো আছে আর ওইদিকে সব ইনস্ট্রুমেন্টসগুলো আছে মেইনলি ট্রান্সডিউসার আমাদের থার্ড ইয়ারে এই ল্যাবটাতে আমরা করতাম আমাদের সিআরও হ্যাঁ সেকেন্ড ইয়ারে আমরা দীর্ঘ চার ঘন্টা ধরে আল্ট্রাসনিক সেন্সরটা চেক করার চেষ্টা করছি কিন্তু ওয়্যারগুলো সব খারাপ ছিল তাই হয়নি কিন্তু অবশেষে রাজদীপের কঠোর প্রচেষ্টায় এটা সফল হয়ে গেল চার ঘন্টা ধরে আমরা কত নুব না না নুব না আমাদের সাথে একটা প্র্যাঙ্ক হয়েছে আমরা যে তারগুলো নিয়ে এসেছি দেখো এত এত তারগুলো সব প্রত্যেকটা কানেকশন দিচ্ছে না ঠিক আছে প্রত্যেকটা তারই বেকার তারপর কোড রান করার চেষ্টা করছে হচ্ছে তো তারপর প্রত্যেকটা তারকে কানেকশনটা শর্ট করে দেখলাম আমরা যেগুলো ঠিক আছে সেগুলো যদি লাগিয়েছি তো একটা ছোট মতো যেটা করেছে সেটা দেখাই না 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 কিভাবে বুঝবি যে অ্যাকচুয়ালি এ কোনো মানে জলজ্যান্ত মানুষ দেখো এটা আছে আল্ট্রাসোনিক সেন্সর এটা সামনে যখনই কেউ আসবে তখনই লাইটটা জ্বলবে লাইট দেখো এরকম যেমন ফোনের মধ্যে থাকে যখনই কানটা সামনে আসবে দেখবে লাইট অফ হয়ে যায় তো এরকম টাইপের সেন্সর কিছুগুলো থাকে তো ওরকম টাইপের মেকানিজমটা আছে দেখো এরকম করবো সামনে আসবে হাতটা দেখো লাইটটা জ্বলবে সামনে আসছে হাতটা লাইটটা জ্বলছে তো এটা জাস্ট টেস্ট ট্রাই আমরা করে দেখলাম তো এটা হাততালি সবাই হাততালি চুরা মতন করেছি এবার মেন স্টার্টিংটা হয়েছে জাস্ট যে ঠিক আছে জিনিসটা আরে শুধু ঘর যাবো বলছে শুরু হয়েছে জাস্ট শুধু আমরা ফিগার আউট করলাম যে জিনিসটা ঠিক আছে চলছে একটা ডামি টেস্ট দেখিয়ে ও বন্ধুগণ দাঁড়াও আমাদের জন্য আমরা আবার যাচ্ছি ওইদিকে খাওয়া দাওয়া করতে তিনটে কুড়ি বাজছে ভাব তিনটে কুড়ি আমরা এখন খাওয়া দাওয়া উই আর গাইজ দ্যাট সো হার্ড ওয়ার্কিং তরকারি তিন ভেতরে নেই শরীর খারাপ চলছে কিছুদিন খাওয়া দাওয়া হলো এবার যাই আবার নতুন করে প্রজেক্ট শুরু করে ঠান্ডা
আমাদের এখন আবার প্রজেক্ট শুরু হয়েছে। এই তারগুলো ঠিক আছে, টর্নালি করছে। সঙ্গীতা আমাদের ফোনে কোডগুলোকে এক্সিকিউট করছে, আর এরা এদিকে কানেকশন দেখছে তারের। অর্জুন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ, আমরা ফুল কানেকশনটা করেছি। তো এবার দেখা যাক এবার প্রোগ্রামটা রান করব। তো চলো, অবশ্যই ভগবান ডাক, ফার্স্টে রিসেট করি, দিয়ে আপলোড দিচ্ছি। বাকি সব ঠিক আছে তো? আপলোডিং দাদা, মোটামুটি মোটামুটি অনেকটা মতন ঠিক করে ঠিকই আছে। প্রোগ্রামিং দেখো, ওখানে দেখ কানেকশন আছে বলে একটা ইয়েলো জ্বলছে, মানে এটা পরে ওটা আসবে। ওটা হ্যাঁ, ব্যাপার জ্বলেছে তো, কালকে জ্বল দেয়নি, লুপ লুপ লাগায়নি নাকি? আমাদের প্রজেক্ট হয়ে গেল একদম খালি ভিতরটা, এবার জলদি যাওয়া যাক। যাবে না এখন, বাড়ি গিয়ে কাজ আছে না ওর? না নেই, ঘুমাবে, আমি পুরো জানি শিওর। টাইম আছে 10-15 মিনিট। কবে দেখা হচ্ছে? ট্রেনটা ঢুকছে, জায়গা পাবো কিনা সন্দেহ, সব তো দাঁড়িয়ে আছে। অর্চন কই? লে ভাই অর্চন, আয় আয় জলদি আয়, এইদিকে এইদিকে জলদি পাবো। ভাই পড়ে যাবো তো, জলদি জলদি যা বস ভাই। চলো এদিকে চল, বাবা রে জায়গা নেই, পুরো মারামারি। বস বস এখানে, বসিস বস বস এখানে বসে। দেখ বাইরের দিকটা কত, বললাম না ওইদিকে তোর বৃষ্টি পড়ছে। মানাগড় থেকে আলাদা পরিবেশ, বর্ধমানের দিকে আলাদা পরিবেশ। বুঝলি যে সব রকম মানে রেসপন্সিভ তো হয়নি, শুধু ওই লাইটই জ্বলছে। তো ওটাকে কোডটাকে কিছু করে আরো ফিক্স করতে হবে, কারণ বেশি দিন নেই, এই মাসের 30 তারিখের মধ্যে আমাকে শেষ করতে হবে, তার আগে। আর এবার বৃহস্পতিবার দিন যাবো, তো এই দিন সারা প্রজেক্ট টজেক্ট শেষ করবো, আর এটা UIT ফার্স্ট ইয়ারে। আরে যদি আমার দেখছো ব্লগ স্টার্টিংয়ে UIT বলে দিচ্ছি, এসব কোনো রকমের চালান ওয়ালান হারাও না, এসব কিন্তু আমার রিপিট পেমেন্ট করতে হবে। চারিদিক পুরো জল জমে আছে এদিকে, এখানে বাইরে পৌঁছে গেছে। আর এখান থেকে সাধারণত আমি টোকন করি। তো এতদূর দেখে নিচ্ছি ব্লগটা, তো তোমার ভালো লেগেছে আই থিঙ্ক। তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। দেখা হচ্ছে তোমার সাথে এক নতুন ভিডিওতে। আজকের জন্য এত দূরই, থ্যাংক ইউ সো মাচ ব্লগের জন্য। আমি ভিজে ভিজে এন্ড করছি। আচ্ছা টাটা বাবা, থ্যাংক ইউ।